بسم الله الرحمن الرحيم. كتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. আলকুরানের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আলকুরানের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. سورة الأنعام 162 ও 163 নম্বর আয়াত। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল: মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিনহু ফী হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু: ওয়ালাল জিহাদু ফী সাবীলিল্লাহ। ক্বালা: ওয়ালাল জিহাদু ফী সাবীলিল্লাহ إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা এই ইসলামিক সভায় উপস্থিত হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে বছরের বিভিন্ন সময়ে নেকি সওয়াব অর্জনের জন্য আমাদের সুবিধার্থে বেশ কিছু মৌসুম সময় আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমরা আমাদের নেকির ভাণ্ডার, আমাদের সওয়াবের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারি এবং পরকালে তা আমাদের জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে,
যে নবী আমাদের জন্য উপকারী সকল আমল কাজকর্মের সংবাদ আমাদেরকে দিয়েছেন এবং আমাদের জন্য যা ক্ষতিকর তা থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আগেই বলেছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত আমাদের উপরে যে আল্লাহ তাআলা বছরের বিভিন্ন সময়ে এমন কিছু আমাদেরকে সময় মৌসুম দান করেছেন যা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ কিছুদিন পূর্বে আমরা রমজান মাস অতিক্রম করেছি এরপরে শাওয়ালের রোজা রেখে আমরা মর্যাদা লাভ করেছি এখন আমাদের সামনে হজের মাসগুলো চলছে এই হজেরও বড় ফজিলত যা এর আগে আমরা ফজিলত রয়েছে যা এর আগে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হলো ফজলু আশরা যিলহিজ্জা যিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত যিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এর আগে আমরা বলেছি যে সকল ভাই ও বোনেরা হজে যাবেন তাদের জন্য কি ফজিলত রয়েছে তারা কিভাবে হজ আদায় করবেন সেগুলো বলা হয়েছে এখন আজকে আমরা আলোচনা করব হাজীদের জন্য কিছু রয়েছে আর খাস করে বিশেষ ভাবে যারা হজে যাবেন না এখানে আছেন দেশে আছেন বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থান করছেন তারা কিভাবে মহান রব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব উপার্জন করতে পারেন কিভাবে তারা হাজীদের মতো ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন অথবা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন তা আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আশরা যিলহিজ্জা মানে যিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সালফে সালেহিনগণ যারা আমাদের পূর্বে ছিলেন তথা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম তাবেঈন তাবে তাবেঈন এবং তাদের অনুসারী যত লোক ছিলেন সকলেই এই 10 দিনকে খুবই গুরুত্ব সহকারে পালন করতেন এবং এই 10 দিনে যে সকল আমল করা সম্ভব সেই সকল আমলগুলো তারা করতেন কেন করতেন তারা কারণ এই 10 দিনের অত্যন্ত ফজিলত রয়েছে অত্যন্ত গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব আমার আপনার পক্ষ থেকে নয় এই গুরুত্ব দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল বাশার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই হাদিস বর্ণনা করছেন বলছেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিনহু ফি হাযিহিল আইয়ামিল আশর বছরের এমন কোন দিন নেই যেই দিনগুলিতে ইবাদত করা এই যিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করার চাইতে উত্তম আল্লাহর নিকটে পৃথিবীতে যত দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সবচাইতে যেই 10 দিনে আপনি ভালো আমল করবেন এবং আল্লাহর কাছে ওই আমলগুলো প্রিয় এবং ভালোবাসার পাত্র এবং আল্লাহ ওইগুলোকে পছন্দ করেন পছন্দনীয় সেই আমল তা হলো এই যিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সুবহানাল্লাহ যিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো অন্য কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয় অন্য কোন এমন দিন নাই যেদিনে আপনি আমল করলে এর সমপরিমাণ নেকি পেতে পারেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন কালু সাহাবা ইকরাম বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তায় যদি আমরা কেউ জিহাদও করি কষ্ট করে তাহলেও কি এই 10 দিনে যারা সৎকর্ম পালন করে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আদায় করে তাদের সমপরিমাণ নেকি আমরা পাব না রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হ্যাঁ যদি জিহাদও কেউ করে তবুও এই 10 দিনের ভালো আমলের মতো সওয়াব পাবে না তবে একটা অপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন বলছেন ইল্লা রাজুলুন তবে যে মুজাহিদদের ফজিলত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তবে ইল্লা রাজুলুন
ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালি নিজের জান এবং মাল নিয়ে গেল নিজের জান এবং মাল নিয়ে গেল কোথায় ফি সাবিলিল্লাহ জিহাদ করতে আল্লাহর রাস্তায় জিহাদ করতে ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই জিহাদে যাওয়ার পরে না জান নিয়ে ফিরে আসতে পারলো না মাল নিয়ে ফিরে আসতে পারলো কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারলো না অর্থাৎ জানও শেষ মালও শেষ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে বিধর্মীরা তার মাল নিয়ে গেছে অথবা আল্লাহর রাস্তায় খরচ হয়ে গেছে এই ব্যক্তি ওই ব্যক্তির চাইতে উত্তম হতে পারে যে এই 10 দিনে ভালো আমল করে এখন আমাদের এই বর্তমান পরিবেশে যে পরিস্থিতির আমরা শিকার হয়েছি জিহাদে যাওয়াটা বড় মুশকিল ব্যাপার আমাদের এখন আমরা সকলে এখন একত্রিত হতে পারছি না একজন আমির আমরা পাচ্ছি না একটা স্টেট আমরা পাচ্ছি না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মদিনায় গিয়ে একটা জায়গা পেয়েছেন একটা রাষ্ট্র পেয়েছেন সেখান থেকে ইসলামী জিহাদ তিনি পরিচালনা করেছেন এরকম আজকে মুসলমানদের পাওয়া দুষ্কর হয়ে গেছে আরো যে হুদুদ সীমারেখা রাষ্ট্রে রাষ্ট্রে তৈরি হয়েছে মুসলমানদেরকে এই সীমারেখাগুলো একতাবদ্ধ হতে দিচ্ছে না এমন অবস্থায় আমাদের জন্য এই সুবর্ণ সুযোগ গ্রহণ করা অতিব জরুরি যাতে করে আমরা জিহাদের এই অধ্যায়ের উপরে আমল না করলেও জিহাদের উপরে আমল না করলেও আমরা ওই সময় কিছু ভালো আমল করে আমাদের আমল নামাটাকে মজবুত করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হাদিসটি মাকতাবা শামেলার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 457 পৃষ্ঠায় রয়েছে এছাড়াও অনুরূপ শব্দে আরো বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যা প্রমাণ করে যে এই 10 দিনের আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বছরের সবচেয়ে শ্রেষ্ঠ আমল মহান রব্বুল আলামিনের কাছে তাই আমরা এই 10 দিনকে আজকে চয়ন করেছি যাতে করে আমরা এই 10 দিনে কি কি আমল করতে পারি আল্লাহ এবার এই এর গুরুত্ব কিভাবে দিলেন সেগুলো আপনাদের সামনে বর্ণনা করব তো এর গুরুত্ব মহান রব্বুল আলামিন নিজে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এখন আমরা আপনাদের সামনে পেশ করলাম তার সেই হাদিসের মাধ্যমেও তার গুরুত্ব এবং মর্যাদা ফুটে ওঠে মহান রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির শপথ করেছেন আর যখন কোনো বিষয়ের শপথ করা আমরাই করি তখন সেই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যই করে থাকি আপনি আমাকে একটা কথা বলেছেন আমি আপনাকে বিশ্বাস করি না আমি আপনাকে বিশ্বাস করি না তখন আপনি কি বলেন আল্লাহর কসম করে বলছি ভাই আল্লাহর কসম করে বলছি এরকম হয়েছে বা এরকম হয়নি বা এরকম ঘটেছে তো আপনি আল্লাহর কসম কেন আমাকে দেন যাতে আমি বিষয়টা বিশ্বাস করি গুরুত্ব বোঝানোর জন্য আর মহান মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা জায়েজ নাই জায়েজ নয় যদি কেউ করে তাহলে সে শিরক করবে যদি কেউ করে তাহলে সে শিরক করবে আর আল্লাহর জন্য যে কোনো বিষয়ের শপথ করা কি জায়েজ আল্লাহ যা কিছুর ইচ্ছা শপথ করতে পারেন তার মখলুকের করতে পারেন অথবা অন্য কোনো কিছুরই করতে পারেন আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী শপথ করতে পারেন কিন্তু মানুষের এই ইচ্ছা নেই মানুষ যদি শপথ করতে চায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালিয়াহলিব বিল্লাহ সেজন্য আল্লাহর নামে শপথ করে আল্লাহর কসম বিল্লাহ ওয়াল্লাহ তাল্লাহ ইত্যাদি শব্দ বলে তো মহান রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাত্রির শপথ করেছেন এবং কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ফজরের সময়ের শপথ আর এটা আমাদের জানা কথা যে ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সে ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটালো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মায় থাকলো এই গুরুত্ব বোঝানোর জন্য মহান রব্বুল আলামিন ফজরের শপথ করেছেন তারপর বলছেন ওয়ালায়ালিন আশ এবং 10 রাত্রির শপথ এই 10 রাত্রি কোন 10 রাত্রি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং তার সমসাময়িক আরো মুফাসসির যারা বর্তমান যে কোনো মুফাসসিরের চাইতে অনেক অনেক ঊর্ধ্বে তাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন মুজাহিদ ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ এবং অন্যান্যরা বলেছেন যে ইন্নাহা আশারু যিলহিজ্জা এই 10 রাত্রি হচ্ছে যিলহজ মাসের প্রথম 10 রাত্রি
অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রয়েছে কারণ আল্লাহ এই 10 রাত্রির শপথ করেছেন আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হুয়া সহিহ এবং এটাই বিশুদ্ধ এটাই সঠিক তাফসীর ইবনে কাসির অষ্টম খণ্ড 413 পৃষ্ঠায় এই উদ্ধৃতি পাবেন দুই নম্বরে এক নম্বরে আল্লাহ শপথ করেছেন এই 10 রাত্রির ফলে এই 10 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগের হাদিস যেটা আমরা বলেছি বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য হাদিসের কিতাবেও এই হাদিসটি এসেছে যে আল্লাহর নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আল্লাহর নিকটে দুনিয়ার বা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন হলো দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠতম দিন তিন নম্বরে انه حث فيها على العمل الصالح رسول صلى الله عليه وسلم এই 10 দিনে বেশি বেশি আমল করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কেন কারণ এই 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ সময় আমাদের জন্য বিশেষ করে যারা আমরা যারা হজে যাবেন না তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সময়ের দিক দিয়ে আর যারা হজে যাবেন তাদের জন্য এই 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ কারণ তখন তারা কোথায় অবস্থান করবেন আল আমাকিনুল মুকদ্দাসা পবিত্র স্থানসমূহে তারা অবস্থান করবেন বাইতুল্লাহতে অবস্থান করবেন তওয়াফ করবেন সাই করবেন আরাফায় অবস্থান করবেন আরাফার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন সেখানে তারা অবস্থান করবেন এজন্য এই 10 দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎকর্ম করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আগ্রহ জন্মিয়েছেন চার নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি তাসবিহ তাহলিল তাহমিদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তাকবীর আল্লাহু আকবার বলতে তাহমিদ আলহামদুলিল্লাহ বলতে আদেশ দিয়েছেন এই 10 দিনে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো বেশি বেশি করে করতে আদেশ দিয়েছেন প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর এই 10 দিনে ইবাদত বন্দেগী করার চাইতে এই 10 দিনের চাইতে অধিক কোন মহৎ দিন মর্যাদাপূর্ণ দিন এবং সেখানে ইবাদত অধিক প্রিয় হতে পারে এমন কোন দিন আল্লাহর কাছে নেই এই 10 দিন ব্যতীত এই 10 দিনই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন এবং এই 10 দিনে আমল করা রাসূল মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআকসিরু ফীহিন্না অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি করো কি মিনাত তাহলিল তাহলিল পাঠ করো তাহলিল মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো বেশি বেশি কি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন ওয়াত তাকবীর আল্লাহু আকবার বলবেন বেশি বেশি এই 10 দিনে ওয়াত তাহমিদ এবং বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলবেন মুসনাদে আহমদ সপ্তম খণ্ড 224 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে এবং হাদিসটিকে আহমদ শাকির একজন বড় মুহাদ্দিক উনি এটাকে মুহাদ্দিস তিনি বলছেন হাদিসটি সহি তার সনদ বিশুদ্ধ পাঁচ নম্বরে এই 10 দিন গুরুত্বপূর্ণ কারণ এই 10 দিনে রয়েছে ইয়াউমি আরাফা আরাফার দিবস কয় তারিখে হয় নয় জিলহাজ এই নয় জিলহাজ 10 জিলহাজদের মধ্যে অন্তর্ভুক্ত আর এই দিনে সকল হাজীগণ আরাফার প্রান্তরে অবস্থান করেন আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা মশগুল থাকেন অতএব এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন মহান রব্বুল আলামিন তার দিনকে কি করেছিলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছিলেন নাজিল করেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা দীন ইসলামকে আল্লাহ তাআলা আমাদের উপর আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছিলেন সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে প্রিয় ভাই এবং বন্ধুগণ অতএব এই 10 জিলহজ গুরুত্বপূর্ণ কি না বলেন অবশ্যই গুরুত্বপূর্ণ আরাফার দিবস
সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন ভালো করে শুনেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা মা মিন ইয়াউমিন এমন কোন দিন নেই আকসারা মানে অধিক হারে কি হয় মিন আন ইউতিকাল্লাহু ফীহি আল্লাহ ওই দিনে কি করেন মুক্ত করেন নাজাত দেন আবদান মানে বান্দাদেরকে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা নাজাত দেন মুক্তি দেন কোথা থেকে মিনান নার আগুন থেকে জাহান্নাম থেকে মুক্তি দেন মিন ইয়াউমি আরাফা আরাফার দিবসের চাইতে অর্থাৎ আরাফার দিবস ছাড়া এমন কোন দিন নেই যেদিন আল্লাহ তাআলা অধিক হারে বান্দাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে থাকেন সুবহানাল্লাহ বিহামদিহি আরাফার দিবসেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে নাজাত দেন কোথা থেকে জাহান্নাম থেকে এজন্য হাজীদের উচিত হাজী যারা আরাফায় অবস্থান করবেন তাদের উচিত এই সময়কে কাজে লাগানো নিজেদের পরস্পরের মাঝে গল্পগুজব নয় ঘুমানো নয় অনেকে গিয়ে ঘুমায় অনেকে দোয়া জানে না লাব্বাইক জানে না তো আর দোয়া কি করবে লাব্বাইক জানে না হজ করতে গেছে এই সমস্ত হাজীদের জন্য বড় দুর্ভোগ যে লাব্বাইক জানে না হজ করতে চলে গেছে তাদের উচিত দোয়া মুখস্থ করা এবং কি আল্লাহর কাছে চাইবে না চাইবে এগুলো নিজে জেনে শুনে তারপর হজে যাওয়া তাহলে সবচাইতে বেশি আল্লাহ তার বান্দাদেরকে নাজাত মুক্তি দিয়ে থাকেন আরাফার দিবসে ওয়া ইন্নাহু লায়াদনু আল্লাহ তাআলা কাছাকাছি হয়ে যান বান্দাদের আরাফার বিশাল প্রান্তরে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে এক লাখের উপরে লোক আসে তাই না এখান থেকে আরো বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে আসে না আসে আরো মনে হয় 50,000 হয়ে যাবে তো 1.5 লক্ষ যদি বাংলাদেশে আসে আরো অন্যান্য দেশের লাখ লাখ হাজিরা আসেন এই লক্ষ লক্ষ লোকদের কাছাকাছি হয়ে যান মহান রব্বুল আলামিন ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা এরপরে তিনি ফেরেশতাদের সাথে গর্ব করেন ফেরেশতাদের সাথে গর্ব করেন কারণ ফেরেশতাদের কি যখন আল্লাহ বলেছিলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা এতরাজ করেছিল আল্লাহ বলেছিলেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করতে চাই তোমাদের মতামত কি আল্লাহ ওদের মতামত নেবেন আর সৃষ্টি করবেন না এমন না কিন্তু একটু জানতে চাইলেন ওরা কি বলে ওয়া হুয়া আ'লামু মিনহুম আর ওরা কি বলবে ওটা আল্লাহ আগে ভালো জানেন তাদের চাইতে ভালো জানেন তো ফেরেশতারা বলেছিলেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা এমন লোকদেরকে তুমি আল্লাহ দুনিয়াতে পাঠাতে চাও যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে ওয়া ইউসফিকু দিমা এবং মারামারি কাটাকাটি কাটাকাটি করে রক্ত প্রবাহিত করবে আমরা এটা করছি কিনা বলেন তো বিশেষ করে আমরা আমাদের দেশের লোকেরা শান্তি নাই প্রতিদিন হাজার 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 না বরং প্রতিদিন যে কত লোক মারা যাচ্ছে এবং তার কোনো বিচার নেই অসংখ্য লোক মারা যাচ্ছে এবং তার কোনো বিচার নেই দুই একটা বিচারে যদি ধরা পড়ে তারপর আবার ওপর লেভেল থেকে মাফ তাহলে অপরাধী তো আরো বড় হবে একদিন ওরই গলায় চড়ে ওকে হত্যা করবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই ফেরেশতারা নিষেধ করেছিলেন আল্লাহ তাআলাকে এই মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন এই মানুষদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন দেখো তোমরা নিষেধ করেছিলে আজকে আমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়েছে আজকে আমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়েছে আজকে আরাফার প্রান্তর ভর্তি হয়ে গেছে মানুষদের মানুষদের দিয়ে অতএব তোমরা খেয়াল করে দেখো আমার বান্দারা কি চায় তারা সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই মানুষদেরকে নিয়ে গর্ব করেন অহংকার করেন ফায়াকুলু এবং বলেন মা আরাদাহা উলা এরা কি চায় আল্লাহ তাআলা বলেন সহিহ মুসলিম সপ্তম খণ্ড 70 পৃষ্ঠায় এই হাদিসটি পাবেন তাহলে আমরা পাঁচটি গুরুত্ব বললাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে এক নাম্বার আল্লাহ শপথ করেছেন এই 10 দিনের 10 রাত্রের দুই নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে বেশি বেশি ভালো আমল সৎ আমল করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আর এই 10 দিন আল্লাহর কাছে সবচাইতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম দিন তা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বারে এই 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাহলিল তাকবীর তাহমিদ করতে আদেশ দিয়েছেন পাঁচ নাম্বারে এই দিন এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিবস এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিবস আরো বলতে চাই যে এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমুল হজ্জিল আকবার ইয়াউমুন নাহর কুরবানির দিন এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানির দিন
যে দিনকে বলা হয়েছে ইয়াউমুন নাহার ইয়াউমুল হাজ্জিল আকবার হজের সবচাইতে বড় দিন হজের সবচাইতে বড় দিন কারণ এই দিন তাওয়াফ ইফাজা সাই হাজিগণ সম্পাদন করেন এবং বড় জামরাকে কঙ্কর মেরে মাথা চুল মুন্ডন করে কুরবানি করে তারা হালাল হয়ে যান এজন্য এই দিনকে বলা হয়েছে ইয়াউমুল হাজ্জিল আকবার এই এই কাজগুলো কখন সম্পাদিত হয় 10 জিলহজের মধ্যে এজন্য এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষণে আমরা এর গুরুত্ব সম্পর্কে জানলাম আমাদের জানা দরকার যে এই 10 দিনকে আমরা কিভাবে কাজে লাগাব যারা হজে আছেন তারা তো হজে আসেনি ভালো কাজ করছেন ইবাদত বندگیতে মশগুল আছেন কিন্তু আমি আপনি যারা হয়তো হজে যাইনি অথবা যে সকল মা বোনেরা হজে যাননি তারা এই 10 দিনে কি ভালো কাজ করতে পারেন তার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করব যে সকল ভালো কাজ হাজি ছাড়া অন্যরা করতে পারেন এবং তার কিছু হাজিরাও করতে পারেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আসসিয়াম এক নম্বরে হলো আসসিয়াম রোজা পালন করা রোজা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের অন্যতম একটি স্তম্ভ রুকন যদিও রমজান মাসের ফরজ রোজাটা স্তম্ভ কিন্তু যেটা স্তম্ভ এর যদি নফল হয় তাহলে সেটাও গুরুত্বপূর্ণ যদি একজন আমির হয় আর আমিরের যদি পিএস হয় মানে পার্সোনাল সেক্রেটারি হয় তাহলে তারও অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরঞ্জিৎ সেন গুপ্তের যেই পিএস ধরা পড়ছে তাতে সুরঞ্জিৎ সেন ধরা পড়ছে তাই না তো ওই ব্যক্তি বিশেষে যখন ওই ইয়া ব্যক্তি যখন গুরুত্বপূর্ণ হয় তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মর্যাদা বেড়ে যায় ঠিক তদ্রূপ আপনি যখন ইসলামের অন্যতম একটি রুকন রোজা পালন করছেন এর যেরকম মর্যাদা এর সাথে সংশ্লিষ্ট বিষয় নফল রোজার অত্যন্ত গুরুত্ব রয়েছে আর এই রোজার গুরুত্ব আপনাদেরকে বুঝানোর এখন সময় না তারপরও বলছি যে রাসূল মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন হাদিসে কুদসিতে বলেন যে কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য অর্থাৎ আল্লাহ এগুলো ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বদলা দিয়ে দিবেন ইল্লা সাওম রোজা ব্যতীত সিয়াম ব্যতীত কেন ফা ইন্নাহু লি এটা আমার জন্য ওয়া আনা আজজিবি এবং আমি নিজ হস্তে নিজে এর প্রতিদান দান করব আমি আপনি ঘরের কোণায় বসে খেয়ে নিয়েছিলাম কিনা কে জানে যদি আল্লাহর ভয়ে না খেয়ে থাকি যদি স্বামী স্ত্রী সহবাস না করে থাকি অশ্লীল বেহায়াপনা থেকে নিজেকে দূরে রাখি তাহলে আল্লাহ আমার রোজা কবুল করেছেন আর এটা আল্লাহই ভালো জানেন এজন্য আল্লাহ তাআলা নিজ হাতে এর বদলা দিবেন বুখারী শরীফ হাদিস নাম্বার 1805 এর সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী বর্ণনা করেন যে কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন ইয়াসুমু রোজা রাখতেন ইয়াসুমু রোজা রাখতেন কখন তিসআ যিলহিজ্জা মানে যিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তাহলে এই কয়দিন রোজা রাখা কার সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে রাখবেন আজকে কিন্তু 1 তারিখ চলে যাচ্ছে আজকে 1 তারিখ চলে গেছে অলরেডি আর মাত্র 9 দিনের মধ্যে একদিন চলে গেছে 8 দিন আছে এই 8 দিনকে যেন আমরা কাজে লাগাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূলের ব্যাপারে তার স্ত্রীগণ বলছেন রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন ইয়াসুমু কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা 9 যিলহজ মাসের 9 দিন উনি রোজা রাখতেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওয়াইয়াউমা আশুরা এবং আশুরা দিনও উনি রোজা রাখতেন আশুরা কোন দিন মুহররম 10ই মুহররম 9 তারিখ না 10ই মুহররম হচ্ছে আশুরার রোজা রাখা এর সাথে একটা দিন মিলিয়ে রাখতে বলা হয়েছে তারপরে ওয়া সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন অর্থাৎ আরবি মাসের 13 14 15 তারিখ তারপরে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার উনি রোজা রাখতেন নাসাই শরীফের চতুর্থ খণ্ডে 235 টায় হাদিসটি রয়েছে ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন এছাড়াও আরাফার দিবসে রোজা রাখার অত্যন্ত ফজিলত রয়েছে রোজার অধ্যায়ে আমরা যখন রোজা রাখব 9 দিনই রাখব আর বিশেষ করে আরাফার দিবসে আমরা রোজা পালন করব তবে যারা হাজি আছেন তাদের জন্য এই আরাফার দিবসে রোজা রাখাটা ঠিক নয় তারা রোজা রাখবেন না যারা বাইরে আছেন হজের বাইরে বা ওনাদের সাথে আছেন কিন্তু হজ করছেন না তারা এই রোজা রাখবেন আরাফার দিবসে রোজা রাখলে অনেক সওয়াব রয়েছে
আর সেই সওয়াব বর্ণনা করতে গিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াল লাতী বা'দা সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিবসে রোজা আহতাসিবু আলা আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি কি করবেন এই রোজার বিনিময়ে আইয়ুকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াল লাতী বা'দা এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্বের এক বছরের এবং আগামী এক বছরের মোট কয় বছরের মোট দুই বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস একদিন রোজা রাখবেন কত গুনাহ maaf হবে দুই বছরের গুনাহ maaf হবে অতএব এই রোজা কি ছাড়া যাবে এই রোজা ছাড়া যাবে না নিজেও ছাড়বেন না ফ্যামিলি থাকলে এখানে বা দেশে তাদেরকেও বলে দিবেন যাতে তারাও না ছাড়েন কত গুনাহ করি আমরা গুনাহতে তো ভরে গেছে আমাদের জীবন এই গুনাহ মোচনের আল্লাহ সুযোগ রেখে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য আর তা হলো আরাফার দিবসে রোজা রাখেন আর এই সওয়াব বা এই গুনাহ মোচন এর সুযোগ গ্রহণ করেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা maaf করুন আল্লাহুম্মা আমিন দুই নাম্বার যেই ইবাদতটা আমরা করতে পারি এই 10 দিনে এক নম্বরে রোজা পালন করা বিশেষ ভাবে আরাফার দিবসে রোজা দুই নম্বরে তাকবীর বেশি বেশি তাকবীর পাঠ করা এই 10 দিনে তাকবীর তাহলিল এবং তাহমিদ বেশি বেশি পাঠ করা তাসবিহ পাঠ করা এটা সুন্নাত এবং বিশেষ করে জামাই ভাবে না সকলে দলবদ্ধ ভাবে না একাকী ভাবে একটু উঁচু আওয়াজে যে সকল স্থানে জিকির করা জায়েজ অর্থাৎ বাথরুমে না গিয়ে অথবা আপনার একটা নাপাক স্থান আছে পেশাব করছেন এক জায়গায় বসে ওই অবস্থা বাদ দিয়ে যে সকল অবস্থা এবং যে সকল স্থানে আল্লাহর জিকির আজকার জায়েজ ওই সকল স্থান ও সময়ে একটু উঁচু আওয়াজে জিকির করবেন কিন্তু পুরুষেরা একটু উঁচু উঁচু আওয়াজে করবেন যাতে করে অন্যরা শুনে তাদের স্মরণ হয় যে আইয়ামুল আশার মিন যিল হিজ্জা যিল হজ মাসের প্রথম 10 দিন অতএব আমাকেও জিকির আজকার করতে হবে তাহলে এটা সুন্নাত এবং এর মাধ্যমে মহান রব্বুল আলামিনের বড়ত্ব এবং মর্যাদা প্রকাশ করা হয় আর মহান রব্বুল আলামিন নিজেও বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম যাতে করে হাজীগণ তাদের উপকারী জিনিসে উপস্থিত হতে পারেন দিন এবং দুনিয়ার উপকার ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ এবং আল্লাহর নাম তারা কি করেন জিকির করেন আল্লাহর নাম নেন ফি আইয়ামিন মা'লুমাত নির্দিষ্ট কিছু দিনে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন রিজিক হিসেবে এগুলোর উপরে অর্থাৎ যখন আপনি কুরবানি জবাই করবেন তখন কি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আপনি এই পশু জবাই করবেন সূরাতুল হজ 28 নম্বর আয়াত আর আইয়ামু মালুমাত যেটা বলা হয়েছে এখানে জমহুর ওলামাগণ বলছেন যে আইয়ামু মালুমাত হলো আইয়ামুল আশার জিলহজ মাসের প্রথম 10 দিন লিমা ওয়ারাদান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আইয়ামুল আইয়ামুল মালুমাতের তাফসীর বা ব্যাখ্যায় বলছেন আল আইয়ামুল মালুমাত আইয়ামুল আশার আইয়ামুল মালুমাত দিয়ে আইয়ামুল আশার জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে তাকবীর কিভাবে পড়বেন তাকবীর কিভাবে পড়বেন যেই তাকবীরগুলো একটু আগে হাদিসে বলা হলো যে বেশি বেশি তাকবীর তাহলিল করেন সেই তাকবীর এইভাবে হতে পারে আরো অন্যান্য শব্দ এসেছে তার মধ্যে অন্যতম একটি শব্দ হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে একটা পড়তে পারেন এছাড়াও আরো হাদিসে যেগুলো দোয়া এসেছে যে তাকবীর এসেছে তা পড়তে পারেন বর্তমান সময়ে এই তাকবীর প্রায় উঠে গেছে সুনানে মাহজুরা পরিত্যক্ত সুন্নাতে পরিণত হয়েছে একটা জীবন্ত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পরবর্তী যুগে এটা পালন হতো কিন্তু আমরা দুনিয়ামুখী হয়ে যাওয়ার ফলে ইসলামের খোঁজ খবর না রাখার কারণে এই সুন্নাত আজকে মরতে বসেছে এই সুন্নাত আজকে উঠে যেতে বসেছে আমাদের কাছ থেকেই তো এই সুন্নাত যখন উঠে যাবে তখন যদি কেউ এই সুন্নাতকে জীবিত করে তাহলে তার কি ফজিলত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত বাদি ফা ইন্না লাহু মিনাল আজরি মিসলা মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাইআ আখরাজাহু তিরমিযী রাহিমাহুল্লাহ মান আহইয়া যে ব্যক্তি জীবিত করবে পুনর্জীবিত করবে
সুন্নাতাম মিন সুন্নাতি আমার সুন্নাতের একটা সুন্নাত কদ উমিতাত যা মরে গিয়েছিল অর্থাৎ সুন্নাত তো আর মরে যায় না এটা মানুষের কাছে চাপা পড়ে গিয়েছিল মানুষ আর এটার খোঁজ খবর রাখে না এই যে এখন সালাম দাও একটা বড় সুন্নাত তাই না সালাম দাও একটা বড় সুন্নাত কয়জন সালাম দেয় এখন শুরু হয়েছে গুড মর্নিং হাউ হাই হাই বলে হাই এইভাবে কথা বলে তো আসলে এগুলো সুন্নাতের স্থানে বেদাত আর কুসংস্কার জায়গা করে নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেখানে সুন্নাত উঠে গিয়েছিল ওই সুন্নাতকে যদি কেউ চালু করে ফা ইন্নালাহু মিনাল আজর মিসলা মান আমিলা বিহা তাহলে ওই ব্যক্তির জন্য সেরকম সওয়াব রয়েছে যেই সমস্ত লোক আমল করে এর উপরে তার জীবিত করার পরে অনুরূপ সওয়াব তাকেও দেওয়া হয় সুবহানাল্লাহ অর্থাৎ একটা সুন্নাত ছিল না সেই সুন্নাতটা আপনি চালু করলেন মানুষজন ছিল না বলতে মানুষের কাছে এটা উজ্জ্ব হয়ে গেছে মানুষ আমল করে না আপনি বললেন ভাই এটা সুন্নাত এইভাবে আমল করতে হবে মানুষরা দেখা দেখি আমল করলো 50 লাখ লোক যদি আপনার কথা শুনে আমল করে অথবা 10 জন আপনার কথা শুনে আমল করলো ওই 10 জনের কথা শুনে আরো 10 জন এইভাবে করতে করতে আপনার ব্যালেন্সে গিয়ে দাঁড়িয়েছে হয়তো 1 লাখ লোক এই 1 লাখ লোক যত সওয়াব পাবে আপনার আমলনামায় এক ভাগ জমা হতে থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তারপর কিছু লোক আছে আমাদের সমাজে যারা অন্যের বাড়িতে গিয়ে ইফতার করে না কেন ওর বাড়ি থেকে ইফতার করলেও আমার সওয়াব নিয়ে যাবে না এরকম আকীদা রাখা ঠিক নয় এটা আর আল্লাহ তাআলা আপনার নেকি নিয়ে ওই লোককে দিবেন না ইফতার করিয়েছেন উনি ওই জন্য না আপনাকে আল্লাহ তাআলা আপনারটা দিবেন আর উনাকে আল্লাহ বোনাস দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা এখানেও বললেন মিন গাইরি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইয়া তবে ওই যে সমস্ত লোকদের আমল করার কারণে এই লোককে সওয়াব দেওয়া হচ্ছে ওদের আমলের কোনো ঘাটতি হবে না ওদের পারিশ্রমিকের ওদের প্রতিদানের কোনো ঘাটতি হবে না এই লোককে এগুলো অতিরিক্ত মহান রব্বুল আলামিন দান করবেন কারণ এই লোক এই সুন্নাত মরে যাওয়া সুন্নাতকে চালু করেছে এখন তাকবীর প্রায় মরে যাওয়া সুন্নাত কজন আমল করে এদেশে হয়তো কিছু আমল হয় আর আমাদের দেশে বাতিল জালায় খুঁজে পাওয়া যাবে না এজন্য আমাদের উচিত হলো এটাকে প্রচার ও প্রসার করা আপনার দ্বারা 10 জন লোকও যদি এই পথে আসে তাহলে আপনি ওই 10 জনের নেকি পাবেন তিরমিজি শরীফ সপ্তম খণ্ড 443 পৃষ্ঠায় রয়েছে এই 10 দিনের মধ্যে আমরা আরো যে ভালো আমল করতে পারি দুইটা গেছে একটা রোজা একটা হচ্ছে তাকবীর তাহলিল এবং তাসবিহ তাহমিদ পাঠ করা তিন নাম্বার হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা হজ ও উমরা পালন করা হজের বিষয়ে আজকে আমাদের আলোচনা নয় এর আগে শেখ আলোচনা করেছেন আশা করি তা আপনাদের জন্য যথেষ্ট হবে এরপরও কেউ যদি জানতে চান ইনশাআল্লাহ শুক্রবারে হয়তো শেখ আলোচনা করবেন এবং বই এবং ও লিফলেট রয়েছে সেগুলো দেখে আপনারা জেনে নেবেন তো তিন নাম্বারে যে আমল এই 10 দিনে আমরা করব তা হলো আল হজ্জ ওয়াল উমরা যারা এই হজ ও উমরার স্থানে রয়েছেন তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থানে রয়েছেন এবং অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত তারা পালন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা হজ ও উমরার মাঝে তোমরা ধারাবাহিকতা রক্ষা করো অর্থাৎ যত তাড়াতাড়ি পারা যায় একটার পর আরেকটা করার চেষ্টা করো এই বছর আপনি এই এখন উমরা করলেন 10 দিন পর আপনার পক্ষে সম্ভব করার অনেকে আছে তো কয়েকদিন আগেই তো করলাম আর করব না না আপনার যদি সুযোগ আছে আপনি করুন কারণ এর ফায়দা উপকার রয়েছে আর হজও যদি আপনার দ্বারা করা সম্ভব হয় তাহলে আপনি বেশি 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 হজ করার চেষ্টা করুন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করো হজ ও উমরার মাঝে কারণ কি কারণ ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব এই হজ ও উমরা আপনার দারিদ্রতা দূর করবে অনেকে মনে করে হজে গেলে টাকা কমে যাবে না হজে গেলে আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব হজ আপনার দারিদ্রতা হজ ও উমরা আপনার দারিদ্রতা দূর করবে গুনাহ মোচন করবে কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদদা যেমন হাপড়ের মাধ্যমে কামার হাপড় টেনে এটাকে গরম করে লোহাকে স্বর্ণকার স্বর্ণকে গরম করে এবং রৌপ্যকে গরম করে ওখানে বাড়ি মেরে তার কি করে মরিচিকা দূর করে এরকম ভাবে এই হজ ও উমরা আপনার দারিদ্রতা ও গুনাহকে দারিদ্রতা দূর করবে গুনাহ মোচন করবে
আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলি মোচন করেন আল্লাহুম্মা আমিন এবং আমাদেরকে হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি জাযাউন ইল্লাল জান্নাহ আর কবুল হজ্জের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না সুনানে তিরমিজি তৃতীয় খণ্ড 338 টায় হাদিসটি রয়েছে চার নম্বরে যে সকল ভালো আমল আমরা এই 10 দিনের মধ্যে করব তা হচ্ছে আল ইকসারু মিনাল আমালিস সলিহাতি উমুমান আম ভাবে যে কোনো ভালো কাজ এই 10 দিনে বেশি বেশি করলে বেশি সওয়াব পাওয়া যাবে কারণ এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় ফলে যে কাজটা আপনি অন্য সময়ে করবেন ভালো কাজ ওই কাজটা যদি এই 10 দিনে করেন তাহলে অবশ্যই এর মর্যাদা আল্লাহর কাছে আপনি বেশি পাবেন সওয়াবের পরিমাণও ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে সেই আমলগুলোর মধ্যে রয়েছে লিআন্নাল আমালাস সালিহ মাহবুবুন ইলাল্লাহি তাআলা ওয়া হাযা ইয়াসতালজিমু ইযাম সওয়াবি ইনদাহু তাআলা ফামান লাম ইয়ুমকিনুহুল হজ্জু ফালাইহি আন ইয়ামুরা হাযিহিল আওকাত আল ফাযিলা বিতাআতিল্লাহি তাআলা অতএব যারা হজ করতে পারছেন না উমরা করতে পারছেন না এই সময় বাড়িতে আছেন বাংলাদেশে আছেন অথবা অন্য দেশে আছেন দাম্মামে আছেন হজে যাওয়া যেতে পারেন না যাওয়া সম্ভব হয়নি আপনার জন্য তাহলে আপনি আল্লাহর আনুগত্যমূলক কাজে এই 10 দিনকে অতিবাহিত করুন এবং এই সুযোগ গ্রহণ করুন সেই আনুগত্যমূলক কাজগুলোর মধ্যে রয়েছে মিনাস সালাহ বেশি বেশি আপনি সালাত আদায় করুন যেগুলো নফল নামাজ আছে তারপরে শেষ রাতের নামাজ আছে সেগুলো আদায় করুন কেরাতুল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন আজকে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে যে আমরা শুধু রমজান মাসে কিছু কোরআন তেলাওয়াত করি রমজানের পরে কোরআন যেন আর নাই রমজানের পরে কোরআন পড়তে আমরা যেন ভুলে যাই আর কোনো খবর থাকে না আমাদের আমরা যেন ধারাবাহিকতা রক্ষা করি বিশেষ করে এই 10 দিনে যেন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ওয়া যিকির সাধারণ যিকির করবেন ওয়া দোয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন ওয়া সাদাকা দান সাদকা করবেন ওয়া বিররুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন অনেক লোক এমন রয়েছে যারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করে না অথচ হজ করেছে উমরা করেছে কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার না করে কারণ পিতামাতার মাধ্যমেই আল্লাহর আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন এরপরে আমাদের এই দুনিয়ার মাঝে অস্তিত্বায়নের পিছনে যাদের সবচাইতে বেশি গুরুত্ব অবদান তারা কি পিতামাতা এজন্য আল্লাহ তাআলা তার অধিকারের পরে পিতামাতার অধিকার নিয়ে এসেছেন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহই ফয়সালা করে দিয়েছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে অনেকে অভিযোগ করেন শেখ আমার পিতামাতা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আমার ভাইকে জমি দিয়ে দিয়েছেন আমাকে দেননি আপনার পিতামাতা বা আপনার পিতা অন্যায় করেছেন জুলুম করেছেন আপনার প্রতি তাই বলে কি আপনিও জুলুম করবেন উনার জুলুমের কারণে উনি আল্লাহর কাছে গ্রেফতার হবেন উনার পাপের কারণে উনি আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত ভোগ করবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে তাকে কিন্তু আপনিও যদি পিতার অধিকার আদায় না করেন উনি সন্তানের অধিকার আদায় করেননি বলে উনি জবাব দিবেন কিন্তু আপনিও যদি পিতার অধিকার আদায় না করেন আপনিও যদি পিতামাতার অধিকার আদায় না করেন তাহলে আপনাকেও আল্লাহর কোর্টে জবাব দিতে হবে এজন্য আপনি আপনার হক আদায় করেন ওনারা যদি জুলুম করেন ওনাদেরটা আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝিয়ে দিবেন এজন্য আল্লাহ কোরআনের এক স্থানে বলেছেন যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা যদি পিতামাতা তোমাকে বল প্রয়োগ করে যে আমার সাথে কোনো বিষয়কে শরীক করতে মালাইসালাকা বিইলম যে ব্যাপারে তোমার জ্ঞান নেই ফালা তুতিউহুমা ওই ব্যাপারে পিতামাতার তুমি আনুগত্য করবে না যদি অন্যায় কাজে পিতামাতা বাধ্য করে তাহলে আনুগত্য করা যাবে না তবে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আনুগত্য করলেন না কিন্তু তাদের সাথে দুনিয়াতে সৎ ব্যবহার করতে হবে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিনতে কে উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি, মদিনায় এসেছেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। তখনও ইসলাম গ্রহণ করেননি, মদিনায় এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় বসতে গেছেন। রাসূল সাল্লাল্লাহু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা উনি বিছানা তুলে নিয়েছেন। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বড় নেতা ছিলেন কুরাইশদের, উনি বলছেন যে বিছানাটা কি বেশি মর্যাদাপূর্ণ, আমি এর যোগ্য না, না আমি বেশি মর্যাদাপূর্ণ, বিছানাটা যোগ্য না। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আনতা মুশরিকুন নাজিস, আপনি মুশরিক, আপনি নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা নাপাক, আপনি এই বিছানার যোগ্য না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, বললেন উম্মে হাবিবা তোমার পিতা, তার সাথে সদ্ব্যবহার করো, তার সাথে সদ্ব্যবহার করো, তো পিতা মাতা অন্যায় করলে আপনি অন্যায় করবেন, তাহলে সওয়া সওয়া হয়ে গেলেন, সেম সেম হয়ে গেলেন, দুজনেই অপরাধী হয়ে গেলেন। অতএব আল্লাহর কাছে যদি আপনি বাঁচতে চান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন, এটা আমাদের বিষয় না, তবে এই কাজটা আমরা করতে পারি। বিশেষ করে অনেকে আছে, অনেকে আছে এই কুরবানির মৌসুমে নিজে কুরবানি করে এবং আরামসে খায়, কিন্তু পিতা মাতার দিকে খেয়াল রাখে না, পিতা মাতা যে কুরবানি দিতে পারে না ওইদিকে তার খেয়াল নাই। তাই নিজে কুরবানি করুন, পিতা মাতাকে সাথে নিয়ে খান, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসালাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। ওয়াল আমরু বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায়ের নিষেধ করবেন। ওয়াগাইরা যালিকা মিন তুরুকিল খাইরি ওয়া সুবুলিত তা, এছাড়াও আরো অনেক কল্যাণকর কাজ আছে যা এই 10 দিনে করা যেতে পারে। আমরা এখানে লিফলেট নিয়ে এসেছি একটা, তো এই লিফলেটটা যদি আপনিও কিছু বিতরণ করেন ফটোকপি করে, তাহলে এটাও আপনার জন্য একটা কল্যাণকর কাজ। এর উপরে যদি আরো 10 জন আমল করে আপনিও তাদের সওয়াব পাবেন। আপনি হয়তো বলতে পারবেন না, কিন্তু একটা লিফলেট পৌঁছলে অনেক সময় এই লিফলেটটাই একজনের জন্য যথেষ্ট হতে পারে। এবং যখন মানুষের মন বিরোধী না হয় বরং পক্ষে হয়, তখন মানুষ কিন্তু কোনোটার বিরোধিতা সহজে করে না। এই আমলগুলো যে আমরা বলছি এগুলোর বিরোধী কেউ নাই, আমল যেগুলো বলছি আমরা এগুলো বিরোধী কেউ নেই, এগুলো আমল করতে চাই সবাই। কিন্তু যখন ধরেন হয়তো বাতিল আকিদার ইয়া করবেন, হয় আমার বিরোধিতা করে না, আমরা তো তার বিরোধিতা করছি না, এটা একটা সুবর্ণ সুযোগ। এই আমলগুলো আমরা করতে পারি। 5 নম্বরে যে আমল আমরা করতে পারি এবং সেটার এখন মৌসুম, সেটার এখন সময়, এবং সৌদি আরবে দেশেও অলরেডি এটার প্রস্তুতি অনেকেই সেরে ফেলেছেন, আর বাকি কয়েকদিনের মধ্যে বাকিরা প্রস্তুতি সেরে ফেলবেন, আর তা হলো কুরবানি দেওয়ার মাধ্যমে, কুরবানি দেওয়া বা কুরবানি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এটাকে আরবিতে বলা হয় উযহিয়া। কি বলা হয়? উযহিয়া। উযহিয়া কাকে বলা হয়? আল উযহিয়াতু মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম, মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম আইয়াম ঈদুল আযহা বিসাবাবিল ঈদ তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ঈদের দিনগুলিতে, অর্থাৎ ঈদের দিন তার পরবর্তী আরো 3 দিন, এই দিনগুলিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু, আর তা হলো আল ইবিলু উট, ওয়াল বাকারু গরু, আর আপনার ছাগল, মেষ, দুম্বা, এই জন্তুগুলো জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাকে কি বলা হয়? উযহিয়া, কুরবানি বলা হয়। আর এই কুরবানির বড় ইতিহাস আছে যা আপনাদের সকলের জানা। এটা আমাদের আদি পিতা আদম, আমাদের 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 বড় একজন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে আবুল আম্বিয়া বলা হয়েছে, যাকে বলা হয়েছে আবুল আম্বিয়া, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম উনি নিজে নবী ছিলেন, তার ছেলে ইসহাক নবী ছিলেন, তার ছেলে ইয়াকুব নবী ছিলেন, তার ছেলে ইউসুফ নবী ছিলেন, আবুল আম্বিয়া, আল্লাহু আকবার। তো সেই ইব্রাহিম আলাইহিসসালাম এই কুরবানি আদায় করেছিলেন, আল্লাহ তাআলা তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে বলেছিলেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছিলেন, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, আমি ইসমাইলকে ফিদিয়া হিসেবে দিয়েছিলাম ইব্রাহিমকে, অর্থাৎ এর বিনিময়ে আমি ইসমাইলকে দান করলাম বিযবহিন আযীম, এক মহা, এক বড়, এক মর্যাদাপূর্ণ কুরবানির বিনিময়ে। আর সেই কুরবানি আজকে আমাদের মাঝে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়াতেও কি রেখেছেন, চালু রেখেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যা উম্মতে মুহাম্মাদিয়াতে বলবৎ রাখা হয়েছে। সূরাতুস সফফাত
107 নম্বর আয়াত। কুরবানি শরীয়ত সম্মত তার অনেক দলিল রয়েছে, সেই দলিলগুলো কি কি আমরা সচরাচর সকলেরই আমাদের মুখস্থ আছে, একটা সূরা সূরাতুল কাউসার, সেখানে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন, ওয়ানহার এবং কুরবানি করুন, সূরাতুল কাউসার 2 নম্বর আয়াত। আল্লাহ অপর স্থানে বলছেন والبدن جعلناها لكم من شعائر الله من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون سورة الحج 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল বুদনা, বুদনা হচ্ছে উট, বুদনা হলো উট, উটকে আমি কি করেছি জাআলনাহু লাকুম, আমি তোমাদের জন্য এই উটকে করেছি মিন শাআইরিল্লাহ, আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা আলামত চিহ্ন, লাকুম ফিহা খাইরুন, এই উটের মাঝে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। উট দিয়ে আগের দিনে নিজেরা মানুষেরা চড়তো, তারপরে বোঝা বহন করতো, তারপরে আপনার উটের দুধ খেত, তারপর উটের বাচ্চা হলে সেখান থেকে উপকৃত হতো, সর্বোপরি উটটাকে জবাই করে খেত, তো অনেক উপকার, তাই না? যেরকম আমরা গরুর দ্বারা উপকৃত হই সেরকম উটের দ্বারা আরবরা উপকৃত হতো এবং এখনো হচ্ছে। লাকুম ফিহা খাইরুন, এতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, অতএব যখন এগুলোকে তোমরা দাঁড় করে রাখো, কুরবানির সময় উটকে দাঁড় করিয়ে কুরবানি করা হয়, তাই না? এটাকে শুয়ে আমরা যেরকম মইটই দিয়ে বেঁধে একেবারে ইয়া করি না, এরকম ভাবে তারা কুরবানি করে না, এটাকে দাঁড় করিয়ে রাখে এবং যারা পারদর্শী ওরা চাকু নিয়ে বা ছুরি নিয়ে হলুকুমের মধ্যে এইভাবে গুতা মারে, কয়েকটা মারলেই পরে এটা আস্তে আস্তে রক্ত ঝরতে ঝরতে পড়ে যায়, ফলে বাকি পরবর্তীতে তারা বাকি কাজটা সম্পাদন করে। তো আল্লাহ বলছেন যখন এটা দাঁড়িয়ে থাকে কুরবানির সময়, জবাই করার সময়, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, তখন আল্লাহর নাম এর উপরে জিকির করো, স্মরণ করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এটা পড়ে যায় মাটিতে, তার পাশটা মাটিতে চলে আসে, ফাকুলু মিনহা, অর্থাৎ যখন জবাই করা শেষ, কাটাকাটি শেষ, তখন কি করো, ফাকুলু মিনহা, তখন নিজেরা ওখান থেকে খাও, খাও। ওয়া আতইমুল কানিয়া, এবং যারা চায় ওদেরকে খাওয়াও। ওয়াল মুতার, আর কিছু লোক আছে চাইতে লজ্জাবোধ করে কিন্তু ওর দরকার, আপনার আশেপাশে ঘোরাফেরা করে, যে আপনি যদি কিছু দেন তাহলে ও নেবে, তো এরকম লোকদেরকেও আপনি এখান থেকে খাওয়ান। কাযালিকা সাখখারনাহা লাকুম, এইভাবেই আল্লাহ তাআলা বলছেন যে এই উটকে তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। উটের গোশত খাইলেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এ হচ্ছে কুরবানির দলিল। কোরআনের দুটি আয়াত পাঠ করলাম, এবার হাদিসে বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন, কুরবানি দিয়েছেন, কি কুরবানি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাবশাইনি, দুইটা দুম্বা, বিকাবশাইনি, দুইটা দুম্বা, আমলাহাইনি, সাদা কালো রং মিশ্রিত। আমলার ব্যাপারে অনেকে বলেছেন যে আমলা সাদা রংটাই বেশি থাকে, মাঝে মাঝে একটু করে কালো থাকে, যেটাকে উর্দুতে বলে চিতকাবড়া, চিতকাবড়া, সাদা কালো রং মিশ্রিত এই দুইটা দুম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করেছেন কুরবানিতে। আকরানাইনে, যার শিং ছিল, যার শিং ছিল, শিং ভাঙা হলে চলবে না, আসবে পরে, যাবা হাহুমা বিয়াদি, উনি নিজ হাতে কুরবানি, নিজের কুরবানি নিজে জবাই করেছেন এবং এটাই সুন্নাত। ওয়াসাম্মা ওয়াকাব্বার, উনি বিসমিল্লাহ বলেছেন এবং তাকবীর দিয়েছেন, মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন। ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, আর ওই দুই দুম্বার, আপনার সেফা বলা হয় পাশটাকে, যেখানে ওই সামনের হাতটা থাকে অথবা আপনার তার আগের একটু অংশ যেটা আছে ওইখানে পা দিয়ে মাথাটা ধরে তারপর উনি জবাই করেছেন। সুনানে তিরমিজি পঞ্চম খণ্ড 446 পৃষ্ঠা। যেই কুরবানির কথা বললাম, এই কুরবানি দিলে আমাদের লাভ কি, এস ফায়দা, হ্যাঁ, তো এই কুরবানি করলে অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আমালি মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আদম সন্তান
মানুষ যত আমল করুক তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? কুরবানি করা। কুরবানির দিনের সবচাইতে প্রিয় আমল আল্লাহর নিকটে কুরবানি করা। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা, আরো ফায়দা হচ্ছে। আল্লাহর কাছে প্রিয় আমল আপনি সম্পাদন করলেন, আল্লাহ প্রিয় আমল আপনার কাছ থেকে নিয়ে আপনাকে কি দিবেন? সব দিবেন। আপনাকে নেকি দিবেন যা আপনার পরকালে কাজে দিবে, যখন আপনার পিতামাতা আপনার ভাই বোন আত্মীয়-স্বজন কেউ আপনার খোঁজ নেবে না। আরো স্পষ্ট করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, এই কুরবানিটা কিয়ামতের দিন আসবে শিং নিয়ে, ওয়া আশআরিয়া পশম নিয়ে, ওয়া আজলাফিহা এবং ওয়া আজলাফিহা তার খুর নিয়ে, এর শিং পশম খুর এগুলো উপস্থিত করা হবে কিয়ামতের দিন আপনার আমলনামায়। ওয়া আন্নাদাম এবং নিশ্চয় যে রক্ত, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, যেই রক্ত মাটিতে আপনি এই কুরবানির প্রবাহিত করছেন এটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে একটা বড় স্থান মর্যাদা দখল করে নেয়। সুবহানাল্লাহ, মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে এটা একটা মর্যাদা স্থান দখল করে নিচ্ছে। ফাতিবু বিহা নাফসা অথবা ফাতাইবু বিহা নাফসা, অতএব যখন কুরবানি করবে তখন মনটা কি রাখবে? তাইয়িব, কাই ভালো, তাইয়িব মানে কি ভালো, মনটা ভালো রাখবেন, ইখলাস ঠিক রাখবেন, তাহলে কুরবানি কবুল হবে। আর না হলে কি হবে একটু পরে আসছে। এখানে বলা হচ্ছে আল ইখলাস ফি নিয়্যা ফিল উযহিয়্যা, কুরবানি করার ক্ষেত্রে ইখলাস নিয়তের একনিষ্ঠতার কি গুরুত্ব রয়েছে। আমরা সকলেই জানি ইখলাস ছাড়া কুরবানি যে কোনো আমল কবুল হয় না। যদি কেউ গোস্ত খাওয়ার জন্য কুরবানি করে তাহলে গোস্তই খাওয়া হবে, কিন্তু কেউ যদি সুন্নাতে মুয়াক্কাদা এটা পালন করছেন আর এর দ্বারা আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন, সওয়াব দিবেন, এটা দিয়ে একটা আনন্দ হবে, নিজে খাবে, পাড়া প্রতিবেশীকে দিবে, ফকির মিসকিনকে দিবে, এই যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে কি দিবেন? সওয়াব দান করবেন। আল্লাহ বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل محمد صلى الله عليه وسلم أبني بولدين إن صلاتي نشجي أمر نماز ونسكي أمر قرباني ومحياي أمر جبون ومماتي أمر مرون كار جنو لله رب العالمين مهان رب العالمين الجنو الله جنو منك الله رجل دور كرسه এগুলো দরকার আল্লাহর আছে কি না? আল্লাহর দরকার নেই। লিল্লাহি রাব্বিল আলামিন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এগুলো করছেন। কেন? আল্লাহর সন্তুষ্টি এবং রাজি খুশি পায় আল্লাহ হোক এই জন্য আপনি এগুলো করছেন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরত ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আল্লাহর কোনো শরীক অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরত আমি এটারই আদিষ্ট হয়েছি। অর্থাৎ এই নামাজ রোজা হজ যাকাত কুরবানি এগুলো কার জন্য করব? আল্লাহর জন্য করব এবং তার সাথে কাউকে শরীক করব না। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আর আমি মুসলমানদের প্রথম জন, আমি মুসলমানদের প্রথম জন। সূরাতুল আনআম 162 ও 163 নম্বর আয়াত। আরো বলছেন মহান রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين لن ينال الله لحومها মহান রব্বুল আলামিনের কাছে এই কুরবানির লাহমুন মানে কি গোশত, লাহমের বহুবচন হচ্ছে লুহুম। লাইয়ানাল্লাহ আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা এই কুরবানির গোশত, ওয়ালা দিমা উহা তার রক্তেরও আল্লাহর দরকার নেই, রক্তও আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পরেজগারিটা পৌঁছে। কি জন্য কুরবানি করছি এটা আল্লাহ দেখেন, কি জন্য কুরবানি করছি সেটা আল্লাহ তাআলা দেখেন। হাবিল ও কাবিলের ঘটনা আপনাদের জানা, একজন এমনি নিয়ে যে পচা জিনিস রেখে দিল যা কুরবানি দিতে হয় দিলাম, আর একজন তার সম্পদের শ্রেষ্ঠ সম্পদ নিয়ে গেছেন, সবচাইতে ভালো যে জিনিসটা সেটা কুরবানি হিসাবে পেশ করেছেন, আল্লাহ কবুলও করেছেন। কিন্তু কেউ যদি এরকম করে কুরবানি একটা দিতে হয় একটা হাড্ডিওয়ালা গরু দিয়ে দিলাম, তাহলে ওরকম ওর গোশতই খাওয়া হবে আর ওই নামদারি কুরবানি দেওয়া হবে, আল্লাহর কাছে সে সওয়াব পাবে না। কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবে আল্লাহ তাআলা এই জন্তুকে তোমাদের জন্য নির্ধারণ করেছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে কুরবানির পথে হেদায়েত দান করেছেন, এই শরীয়ত সম্মত করেছেন ইয়াকে তোমাদের জন্য, এর উপরে তোমরা আল্লাহর
বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করো ওয়াবাশিরিল মুহসিনিন অর্থাৎ কুরবানি দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো ওয়াবাশিরিল মুহসিনিন এবং যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে তুমি সুসংবাদ দান করো ওদের জন্য পরকালে আল্লাহর কাছে অনেক নিয়ামত রয়েছে জান্নাত রয়েছে সূরাতুল হাজ 37 নম্বর আয়াত যেই কুরবানি আমরা করব এই কুরবানি কি ফরজ ওয়াজিব নাকি না সুন্নাত বলা হচ্ছে ওয়াহিয়া সুন্নাতুন মুআক্কাদাতুন এটা সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব না ফরজ না তবে সুন্নাতে মুআক্কাদা এমন সুন্নাত যা তাকিদ দেওয়া হয়েছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কয় বছর ছিলেন 10 বছর 10 বছরই উনি কুরবানি করেছেন কোন বছর কুরবানি ছাড়েননি ওয়া ইয়াকরাহু তারকুহা মাল কুদরাতি আলাইহা আর যদি কারো সামর্থ্য থাকে এরপর সে কুরবানি না করে তাহলে এটা মাকরু অপছন্দনীয় কাজ খুব ঘৃণিত কাজ যে সামর্থ্য আছে তারপরও সে কুরবানি করে না এক হাদিসে সম্ভবত এরকম এসেছে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার সামর্থ্য আছে কিন্তু এরপরও কুরবানি করে না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সেজন্য আমাদের ঈদগাহের কাছে না আসে এরকম ধমকও দেওয়া হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত হয়েছে যা মুসলিম এবং বুখারী রাহমাতুল্লাহি রাহিমাহুমাল্লাহ তারা বর্ণনা করছেন দহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহুমা বিয়াদিহি ওয়া সামা ওয়া কাব্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা একটু আগে আমরা বলেছি যে দুইটা মোটা তাজা এবং সাদা কালো রঙের তুম্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন যাদের শিং ছিল বি নিজের হাতে জবাই করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন আর এটা মুসলমানদের ইসলাম জাহির ও প্রকাশের জন্য অন্যতম একটা আদর আলামত নিদর্শন চিহ্ন আপনি যখন ঈদের ময়দানে যাচ্ছেন তখন সবাই জানছে কি এরা মুসলমান ঈদ না ঈদের নামাজ পড়তে যায় যখন আপনি জবাই করছেন তখন সবাই দেখছে এতে আপনি ইসলামের একটা অন্যতম দিকের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আল্লাহ এতে সন্তুষ্ট হচ্ছেন আরাফার ময়দানে যেরকম আল্লাহ তাআলা মানুষদেরকে দেখে ফেরেশতাদের সাথে গর্ব অহংকার করে বলেন যে আমার বান্দারা এরা কি চায় এরা দেখো উপস্থিত হয়েছে এরকম দিক যে আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন এবং এই কুরবানির গুরুত্ব রয়েছে বলেই এই দিনকে ইয়াউমুন নাহার অথবা আমরা বলে থাকি কুরবানির ঈদ তাই না কুরবানির ঈদ এই দিনের নামই করে দেওয়া হয়েছে কুরবানির ঈদ কারণ এই দিনে কুরবানি করা হয় যদি কোনো ব্যক্তি টাকা পয়সা তার তেমন একটা না থাকে ধার করে কুরবানি দিতে পারবেন তাহলে তার উচিত ধার করেই কুরবানি দেওয়া যদি তার এটা পরিশোধ করার সামর্থ্য থাকে এমন লোক আছে যে ধার করলে পরিশোধ করা তার কঠিন হয়ে যাবে তাহলে তার দরকার নেই কিন্তু আমার হয়তো এখন টাকা নেই বেতন পেলে আমার টাকা চলে আসবে অথবা আরেক ভাইয়ের কাছে পাই তখন হয়ে যাবে আমার উচিত যে আমি যেন কি করি ধার করে হলেও কুরবানি করি সুইলা ফাদিলাতু শেখ মোহাম্মদ বিন সালাল উসাইমিন রাহিমাহুল্লাহ হাল ইয়াক্তারিদুল ফাকির লিউদাহি দরিদ্র ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য কি কর্জা করতে পারে ঋণ করে কুরবানি দিতে পারে ফাজাব উনি বলছেন ইন কানা লাহু ওয়াফাউন ফায়ামবাগি আন ইয়াক্তারিদা ওয়া ইয়ুকিমা হাযিহিস শাইরা ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ওয়াফা ফালা ইয়ামবাগি লাহু যালিক যদি তার পরিশোধ করে দেওয়া ঋণ পরিশোধ করে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সে যেন কুরবানি করে আর যদি সামর্থ্য না থাকে ঋণ পরিশোধের তাহলে সে যেন কুরবানি না করে কারণ এটা তার জন্য একটা ঝামেলা একদম এবং বোঝা হয়ে দাঁড়াবে আর কুরবানি কোন কোন পশুর দেওয়া যাবে সেটা আমরা একটু আগেই বলেছি বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তু তার মধ্যে উট বাকার গরু তারপর আপনার মেষ দুম্বা ভেড়া তারপরে আপনার ছাগল এগুলো দিয়ে কুরবানি দিবেন আর এগুলোর শর্ত হচ্ছে যেন শিংভাঙ্গা লেজ কাটা অত্যন্ত দুর্বল কানা অথবা চলতে পারে না এরকম যেন না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাতুন লা তুজজু ফিল আযাহি চার প্রকার জন্তু কুরবানিতে চলে না চার প্রকার দোষ থাকলে চলবে না কি আল আওরাউল বাইয়ুন আওরুহা চোখ যদি ইয়া হয় কানা হয় অথবা টেরা এরকম ইয়া হয় ওয়াল মারিজাতুল বাইয়ুন মারদাহা আর যদি স্পষ্ট অসুস্থ হয় ওয়াল আরজাউল বাইয়ুন দালউহা ন্যাংড়া হয় ওয়াল আজফাল্লাতি লা তুনকা এবং খুবই দুর্বল তাবান চলতে পারে না অনেক কুরবানি দেখা যায় যে ওই পশম মাঝে মাঝে জায়গা চলে গেছে এরকম যদি হয় তাহলে এগুলো দিয়ে কুরবানি হবে না রাওয়াহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস আর যে পশুগুলো জবাই করবেন সেই পশুগুলোর বয়স কত হতে হবে যদি উঠ হয় তাহলে কয় বছর লাগবে খামসা সিনিন পাঁচ বছর হতে হবে গরু হলে দুই বছরের হতে হবে ছাগল যদি হয়
তাহলে এক বছরের হতে হবে আর যেটা আপনার দন বলছে মেষ যেটা ভেড়া জাতীয় জিনিস এই দেশে পাওয়া যায় যেটা এবং খুব দ্রুত বড় হয় আপনার যেটা এক বছরের ছাগল তার চাইতে 6 মাসে বেশি বড় হয় এবং গোস্তও বেশি হয় তো এটা এই মেষ যেটা এই এটা 6 মাসের হলেও চলবে তাহলে এগুলো তার বয়স বা সময়সীমা আর ওয়াক্তু যাব কখন জবাই করবেন ঈদের দিন সকালে জবাই করে খেয়ে দেয়া সুন্দর করে তারপর ঈদের মাঠে যাবেন না কখন যাবেন বলা হচ্ছে রাসূল ইবদা ওয়াক্তু যাবহি বাদা সালাতিল ঈদ লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে ঈদুল আযহার নামাজের পরে এই কুরবানি জবাই করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাবাহা ক্বাবলাস সালা ফা ইন্নামা ইয়াযবাহু লিনাফসি যে ব্যক্তি নামাজের আগেই জবাই করে সে নিজে খাওয়ার জন্য জবাই করে গোশত খাওয়ার জন্য জবাই করছে ওমান যাবাহা বাদাস সালা আর যে ব্যক্তি নামাজের পরে ঈদের নামাজের পরে জবাই করেছে ওয়াল খুতবাতাইন এবং দুই খুতবার পরে অর্থাৎ খুতবা শুনে আসার পরে সে জবাই করেছে ফাকাদ আতাম্মা নুসুকাহু সে তার কুরবানি পূর্ণ করেছে ও আসাবা সুন্নাহ এবং সুন্নাত অনুযায়ী কাজ করেছে মুত্তাফাকুন আলাই বুখারী ও মুসলিমের হাদিস তাহলে বোঝা গেল খুতবা আমাদেরকে শুনতে হবে অনেক লোক আছে নামাজটা হয়ে গেলে দৌড় চলে আসে মনে হচ্ছে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে খুতবা শুনলে আর অথচ এই ঈদের নামাজের শেষে দোয়া হয় এমন কি মহিলা যাদের হায়েজ নেফাস আছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে ঈদের নামাজের জন্য ঈদের মুসল্লাতে যেতে বলো ওরা নামাজে শরীক হবে না পিছনে থাকবে দোয়াতে কি হবে শরীক হবে আমিন আমিন বলবে আল্লাহু আকবার আর আমাদের মানুষদের এখন এমন হয়ে গেছে এই সুন্নাত এখন ছেড়ে দিয়ে দৌড়ানি শুরু করে দিচ্ছে বাড়ির দিকে চল তাড়াতাড়ি গিয়ে জবাই করবো আর খাবো এটা যেন আমাদের না হয় আমরা যেন ধীরস্থিরভাবে কাজ করি খুতবা শেষ হবে দোয়া হবে দোয়াতে শরীক হয়ে তারপর আমরা আসব আর যে ব্যক্তি জবাই করবেন যদি নিজে ভালো জবাই করতে জানেন কেউ কোনোদিন জবাই করেনি নিজে এখন কুরবানি দিবে আর প্রথমে চলে গিয়ে হয়তো ঠিক করে জবাই করতে পারবে না এরকম লোকদের উচিত আগে দেখা যারা ভালো জবাই করতে পারেন তাদেরকে দিয়ে জবাই করবে আর যদি নিজেই জবাই করতে জানে তাহলে নিজেই জবাই করাটা কি সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে জবাই করেছেন এর আগে আমরা বলেছি এবং কি বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আন আহলি বাইতি হে আল্লাহ এটা আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে অথবা যদি আরেকজনের পক্ষ থেকে আপনি কুরবানি করেন তাহলে আন আব্দুল্লাহ আব্দুর রহমান এইভাবে নাম উল্লেখ করবেন তাহলেই যথেষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিয়ত করেছিলেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার হাযা আন্নি ওয়া আন মান লাম ইয়ুদহি মিন উম্মতি আন উম্মতি মিন উম্মতি এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা জবাই করেনি তাদের পক্ষ থেকে আল্লাহু আকবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছিলেন আম্মা তাউযিউল উযহিয়্যা এই কুরবানির গোশত এটা আপনি কিভাবে বণ্টন করবেন কুরবানির গোশত বণ্টন করার ব্যাপারে একটু আগেই আমরা যেই আয়াত দুটি পড়েছি সেখানে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির নিজে খাও এবং যারা খুবই দরিদ্র ওদেরকে খাওয়াও তারা কুরবানি দিতে পারে না সূরাতুল হাজ 28 নম্বর আয়াত ওই সূরা হাজের 36 নম্বর আয়াতে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার নিজে খান এবং যারা চাই ওদেরকে দেন আর যারা চাই না কিন্তু ঘোরাঘুরি করে আপনার আশেপাশে অথবা আপনি জানছেন যে ওই লোকটা কুরবানি দেয়নি তাকে কিছু দেওয়া দরকার আপনি তাকে দিয়ে পাঠান আর নিজে খান এই যারা চাই জান চাকারে ওদেরকে দেন পাড়া প্রতিবেশীকে দেন এবং যারা চাই না লজ্জায় তাদেরকেও দেন এইভাবে সবাই মিলে ঈদ মানে আনন্দ এবং খুশি সেই ঈদ ও আনন্দে শরীক হবেন এটাই হচ্ছে কুরবানির গোশত বণ্টনের নিয়ম যে আপনি নিজে খাবেন আর পাড়া প্রতিবেশীকে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন গরিব মিসকিনকে দিবেন যারা চাই না লজ্জায় তাদেরকে দিবেন আর এর অর্থ এই নয় যে তিন ভাগে পুরোপুরি ভাগ করতেই হবে এটা আবশ্যক নয় তবে কিছু সালফে সালেহীন আগের পূর্ববর্তী ওলামায়ে কিরাম এবং সৎ পথের পথিকগণ তারা হক পথের পথিকগণ তারা এরকম করতেন যদি কেউ করে তাতে বাধা নেই তবে যদি কারো হয় বাড়ির সদস্য অনেক একটা ছাগল দিয়েছেন আপনার সামর্থ্য একটা ছাগল 10 কেজি গোশত হয়েছে আপনার বাড়িতেই 10-12 জন লোক তাহলে আপনার বাড়িতে যে পরিমাণটা রাখবেন এটা বেশি রাখলেও সমস্যা নেই এমনকি কেউ যদি পুরোটাও রেখে দেয় তাতেও সমস্যা নেই তবে উত্তম হচ্ছে যে আপনার প্রয়োজন যেরকম আপনার ফ্যামিলি যদি ছোট হয় তাহলে একটু দানটা বেশি করলেন আপনার ফ্যামিলি যদি বড় হয় তাহলে হাতে দানটা একটু কম করলেন আপনার ভাগে বেশি রাখলেন এতে কোনো সমস্যা নেই কুরবানির ক্ষেত্রে বিশেষ একটা বিষয় গুরুত্ব রাখা দরকার যারা কুরবানি করবেন যিনি কুরবানি করছেন যার পক্ষ থেকে যে নিজের টাকা দিয়ে কুরবানি করাচ্ছেন যিনি ওই ব্যক্তি
যখন জিলহজ মাসের 1 তারিখ আসবে ঈদের নামাজ বা কুরবানি না করা পর্যন্ত ওই ব্যক্তি যেন নিজের মাথার চুল নখ শরীরের চামড়া ইত্যাদি না কাটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আসে এবং তোমাদের কেউ কুরবানি করতে চাই ফাল ইয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারি সেজন চুল না কাটে এর আগে কেটে নেবে 1 তারিখের আগেই কেটে নেবে আর নখও যেন না কাটে রাওয়াহু আহমদ ওয়া মুসলিম যখন কুরবানি করবে তারপরে এগুলো কাটবে ওয়া ফি লাফজিন অন্য শব্দে এসেছে ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়ালা বাশারিহি শাইয়ান হাত্তা ইউযাহিয়া কুরবানি না করা পর্যন্ত যেন নিজের চামড়া অথবা নিজের চুলের কোন অংশ সে না কাটে যারা কুরবানি দাতার ফ্যামিলি পরিবার আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু আপনার ফ্যামিলির জন্য তারা যদি নিজেদের চুল নখ কাটে তাতে সমস্যা নেই যিনি কুরবানির দাতা উনি শুধু এগুলো থেকে বিরত থাকবেন যদি কেউ এগুলো কেটে ফেলে কুরবানি দিচ্ছেন স্বয়ং কিন্তু 10 তারিখ ঢোকা হওয়ার পরে 1 তারিখের পরে সে এগুলো কাটছে তাহলে তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা চাওয়া এবং তাকে কোনো কাফফারা দিতে হবে না তবে সে যেন এরকম আর না করে বলে যদি করে ফেলাই তাহলে যেন আর না করে আর এতে করে তার কুরবানি বাতিল হবে এমন না বরং তার কুরবানি সহি ওয়াইযা আখাযা শাইয়ান মিন যালিকা নাসিন আও জাহিন আও সাকাতা শার বিলা কাযিন ফালা ইসমা আলাই আর যদি অনিচ্ছাকৃতভাবে অথবা ভুলে করে ফেলে তাহলে তার গুনাহ হবে না আর যদি এমন হয় যে আপনার একটা নখ একটু উঠে গেছে এখন বারবার আপনাকে এটা কষ্ট দিচ্ছে যদি এটা কেটে ফেলেন তাতে এর গুনাহ নেই অতএব প্রত্যেক মুসলমানের উচিত যে কুরবানি যেন অবশ্যই আদা করে যাদের সামর্থ্য আছে তারা কারণ এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন আলামত এর মাধ্যমে পরস্পর আনন্দে শরীক হওয়া যায় আমার এখন সামর্থ্য ছিল কুরবানি করলাম না আমার ছেলে মেয়েগুলো তো আরেকজনের দিকে তাকিয়ে থাকবে কিনা গোশত খাওয়ার জন্য যদিও না করছি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি আমি কুরবানি কিন্তু তারপরেও একটা এই যে আনন্দ সেই আনন্দ আর আমার হচ্ছে না আর আমাকেও তাকিয়ে থাকতে হচ্ছে আরেকজনের দিকে কেন আমি এই পরমুখ হতে যাব কেন আমি অন্যের দিকে তাকিয়ে থাকবো যে ও আমাকে একটু দিবে তো আমি একটু খাবো আর আমার টাকাটা আমি বখিলতা করে বাঁচিয়ে রেখে দিলাম এমন যেন না হয় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে খালেস নিয়তে কুরবানি করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এ ছিল 5 নাম্বার কাজ যা জিলহজ মাসের 10 দিনে আমরা করতে পারি 6 নাম্বার এবং আজকের আমাদের আলোচনার শেষ পয়েন্ট 6 নাম্বার যে কাজটি আমরা করতে পারি তা হলো তওবা করা তা হলো তওবা করা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে গুনাহগুলো আমরা হয়তো করেছি অথবা কেউ নিমজ্জিত আছে কোনো গুনাহতে ওইখান থেকে সম্পূর্ণ কি করা মুক্ত হওয়া তওবার অর্থই হচ্ছে ফিরে আসা আর তওবা করতে গেলে কয়েকটি শর্ত আছে তার মধ্যে আল ইখলাউ আনিজ জাম যে পাপ করেছিলেন সেই পাপ ছেড়ে দিবেন এবং আন নাদাম অনুতপ্ত হবেন আর এই অঙ্গীকার আল্লাহর সাথে করবেন যে এই পাপ আর কোনোদিন করবেন না যদি মানুষের হকের সাথে জড়িত হয় যেই পাপ আপনি করছেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ নিয়ে আপনি ইয়া করছেন তাহলে এই মানুষের হকটা যাদের কাছ থেকে নিয়েছেন তাদের কাছে কি করতে হবে ফিরিয়ে দিতে হবে কারো জমি আপনি জবরদখল করে নিয়েছেন আর আপনি এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন জমি আপনার কাছে রেখে চলবে না জমি ফেরত দিতে হবে যদি মানুষের সাথে সম্পৃক্ত বিষয় হয় তাহলে ওই বিষয় তার কাছ থেকে মাপ নিতে হবে অথবা তাকে ফিরিয়ে দিতে হবে এই তওবা ও ইস্তেগফার আজকে আমাদের মাঝে নেই ফলে অনেক সময় অনাবৃষ্টিতে অনেক সময় অনেকে সন্তান থেকে বঞ্চিত ইত্যাদি আযাবে ভোগেন আল্লাহ তাআলা কোরআনে নূহ আলাইহিস সালামের ভাষায় বলেছেন এবং হাসান বাসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসলেন এসে বললেন যে আমার সন্তান হয় না উনি বললেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান বেশি বেশি জান আরেকজন লোক আসলেন বললেন যে ওস্তাদ আমার তো অনাবৃষ্টিতে আমরা ভুগছি সে আল্লাহর কাছে ক্ষমা চান বেশি বেশি আরেকজন বলছে যে আমার বাগ বাগিচা নাই মানে বাগান টাগান এগুলো নাই বলছে আল্লাহর কাছে ক্ষমা চাও তো চারটা প্রায় 3 থেকে 4টা এরকম সমস্যার কথা তার সামনে পেশ করা হলো উনি চারজনকেই বললেন আল্লাহর কাছে ক্ষমা চান তখন তার ছাত্ররা জিজ্ঞাসা করছেন ওস্তাদ
আপনি আপনার কাছে চারজন লোক চারটা ভিন্ন ভিন্ন মাসালা জিকির করলেন আর আপনি ট্রিটমেন্ট দিলেন একটা, এটা কেমন? কই আরে এই ট্রিটমেন্ট তো আমি দেই নাই, এই ট্রিটমেন্ট দিয়েছেন কে? মহান রব্বুল আলামিন নিজে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ভাষায় সূরা নূহে বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا الله বলছেন নূহ আলাইহিস সালামের ভাষায়। নূহ আলাইহিস সালাম বললেন তার কওমকে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তাহলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন গুনাহকে। তাহলে একটা ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন, গুনাহ মাফ হবে, এক নাম্বার। ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, দুই নাম্বার, আল্লাহ ওজর ধারাই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষের পাপ যখন বেড়ে যায় তখন বৃষ্টি কি হয়? বন্ধ হয়ে যায়। এজন্য সালাতুল ইস্তিসকা পড়া হয়, এজন্য সালাতুল ইস্তিসকা পড়া হয়। আমি নিজে সাক্ষী, আমার গ্রামে একবার বৃষ্টি হয় না, মানুষজন গ্রামের কিছু লোক দুষ্ট প্রকৃতির লোক বাইরের চোরের সাথে আতাত করে গ্রামের কিছু গরু টুরু চুরির ব্যবস্থা করছে, ওরা হালকা কিছু ভাগ পাইছে। তো একদিন মিটিং ডাকা হলো, গ্রামের মাতবররা মিটিং ডাকলেন, ডেকে সালাতুল ইস্তিসকা রাত্রে পড়বে, জানে না হয়তো এই সুন্নাত সম্পর্কে। হ্যাঁ, তো রাত্রে সালাতুল ইস্তিসকা পড়বে, তবে তার আগে বিচার হবে এই চোরদের, যারা মুসাদা করছে বাইরে চুরি, বাইরে চোরদের, এদের তো এদের কিছু শায়েস্তা হয়েছে, হওয়ার পরে তওবা তাদেরকে পড়াইছে, তারপরে সালাতুল ইস্তিসকা পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে। তো আমরা এই যে বয়স্ক লোকগুলোকে শাস্তি দিবে, এই জন্য আমার আব্বা এবং আমার প্রতিবেশী আরেকজন চাচা ছিলেন, ওনারা বললেন এই ছোট বাচ্চারা চলে যা, কারণ বড় লোকদেরকে এখানে শায়েস্তা করবে, লজ্জা বোধ করবে, এই জন্য আমাদেরকে পাঠিয়ে দিলেন। আমরা মসজিদ থেকে বাড়িতে আসেনি, তার আগেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো মানুষের পাপের কারণে বৃষ্টি কি হয়? বন্ধ হয়ে যায়। তো আল্লাহ তাআলা বললেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ওজর ধারায় বৃষ্টি বর্ষিত হবে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়াবানিন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়াবানিন, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন, তোমাদেরকে প্রসারিত করে দিবেন, কি সম্প্রসারণ করে দিবেন তোমাদের জন্য, বিআমওয়াল সম্পদ। যার সম্পদের সমস্যা ছিল, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যার সম্পদ ছিল না, ওনার অভিযোগে বলছেন ক্ষমা চাও, আল্লাহ তাআলা তার চিকিৎসা বলে দিলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ দান করবেন, ওয়াবানিন, যার সন্তান হয় না তাকে সন্তান দান করবেন, ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে উদ্যান দিবেন, ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে নহর ঝর্ণা দান করবেন, আল্লাহু আকবার, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো যে আল্লাহর মর্যাদা আল্লাহর সম্মান তোমরা বুঝো না, এখন পুলিশকে ভয় করে, এখন আর্মিকে ভয় করে, বিডিআরকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করলেই তো আর পুলিশ বিডিআর লাগে না, আল্লাহকে ভয় করলেই আর পুলিশ বিডিআর লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা অন্যায় করেছেন, পুলিশে দেখেনি, অন্য কেউ দেখেনি, কিন্তু আল্লাহর ভয় ছিল বলে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এবং বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন, কারণ এই দুনিয়ার শাস্তি সহজ কিন্তু পরকালের শাস্তি অত্যন্ত কঠিন, ওটা সহ্য করতে পারবো না, দুনিয়াতে শাস্তি দিয়ে দিন, আল্লাহু আকবার। এই জন্য আমাদের উচিত হবে, আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর পূর্বে যা গুনাহ করেছি, বছরের শেষ মুহূর্তে চলে এসেছি এখন না, এই বছরে যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে নেই, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, যারা তওবা করে, ঈমান নমায়ন করে এবং সৎকর্ম করে গুনাহর পরে, পাপের পরে, ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, ইনশাআল্লাহ তারা কি হবেন, সৎ সফল কামীদের অন্তর্ভুক্ত হবেন। সূরাতুল কাসাস 67 নম্বর আয়াত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা কল্যাণকর একটি মুহূর্তে অবস্থান করছি, আশরাই জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, একটা দিন অলরেডি চলে গেছে, আর যারা হজে যাবেন না তাদের জন্য 8টা দিন আছে, তাদের জন্য 9 দিন, তার মধ্যে একটা দিন চলে গেছে, এই বাকি 8টা দিন আছে, আর হাজিদের জন্য একটা দিন অলরেডি চলে গেছে। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যেন দ্রুত এটাকে কাজে লাগাই, ফাইন্না সারিয়াতুল ইনকাদা, কারণ এটা অত্যন্ত দ্রুত চলে যাবে, এক দুই করতে করতে দেখবেন হঠাৎ করে চলে গেছে। ওয়ালি ইউকাদ্দিম নাফসা লিনাফসি আমালান সালিহান ইয়াজিদু সাওয়াবাহু আহওয়াজ মা ইয়াকুনু ইলাই, আর নিজের জন্য যেন কিছু সওয়াব নেকি প্রেরণ করে পরকালের জন্য,
এই সওয়াব আপনি পাবেন কখন, যখন আপনার অত্যন্ত প্রয়োজন তখন আপনি এগুলো পাবেন, যখন দুনিয়ার কোনো কিছু আপনার কোনো উপকারে আসবে না, আত্মীয়-স্বজন আপনার কাছ থেকে পলায়ন করবে। সূরা আবাসা খুলে দেখে নেবেন, ফাইনাল জুহুদা কালিল, আমাদের পরিশ্রম অত্যন্ত কম, যেই ইবাদত বন্দেগী করি নাজাত পাওয়ার মতো কি, আমাদের ইবাদত বন্দেগী নাজাত পাওয়ার মতো না, কিন্তু আমরা আশা করি আল্লাহ যেন আমাদের নাজাত দেন, আল্লাহুম্মা আমিন। তো ফাইনাল জুহুদা কালিল, আমাদের পরিশ্রম অত্যন্ত কম, ওয়ার রাহিলু করিব, আমাদের গন্তব্যস্থান অত্যন্ত কাছে, মৃত্যু অত্যন্ত কাছে, কখন কি মারা যায় আমরা বলতে পারি না। ওয়াত তারিকু মুখবিফ, আমাদের পথ অত্যন্ত বিপদজনক, ওয়াল ইকরারু গালিব, আর শয়তানি আগ্রাসন আগ্রাসন আমাদের উপরে বিজয়ী হয়েছে, শয়তান আমাদেরকে যে কোনো সময় পদভ্রষ্ট করতে পারে, শয়তান একটু গুদাগুদি করলেই তখন হয়তো আমরা পাপে লিপ্ত হয়ে যাই, ওয়াল খাতারু আযীম, আমরা বড় বিপদ এবং ডেঞ্জার এলাকায় অবস্থান করছি, অর্থাৎ কত যে পাপ করে আছি তা আমাদের হিসাব নেই, ওয়াল্লাহু তাআলা বিল মিরসাদ, আর আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন কি না বলেন তো, আল্লাহ আমাদের দেখছেন, ওয়া ইলাইহিল মারজাউ ওয়াল মাআব, আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। অতএ প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রত্যেকেই খেয়াল করুন যে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব, যা অন্যায় করছি সেটাও কিয়ামতের দিন জাহির হবে, যা ভালো করছি সেটাও জাহির হবে, ভালো ও মন্দের তুলনায় আমি নাজাত পাবো কিনা এই চিন্তা যেন আমরা প্রত্যেকেই করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে চিন্তা করে পরকালের জন্য ভালো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যা দিয়ে আমরা আল্লাহর কাছে নাজাত পেতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, যারা যারা পরিমাণ ভালো কাজ করবে তারাও সেটা আল্লাহর কাছে দেখতে পাবে, আর যারা যারা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও আল্লাহর কাছে তারা পাবে। মহান রব্বুল আলামিন যেন খারাপ কাজ থেকে বিরত থেকে বেশি বেশি ভালো কাজ করার, আশারাই জিলহিজ্জার এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমাদের প্রথম 10 দিনকে ভালো কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতে কল্যাণকর পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। যারা হজে যেতে চাচ্ছেন আল্লাহ তাদের হজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ যেন তাদেরকে বিশেষ করে আরাফার দিবসে রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে এই দাওয়াত আপনারা দেশে পৌঁছে দিবেন, আজ নিজেদের আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দিবেন, তারাও যেন আরাফার দিবসে যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করেন সেদিন তারাও যেন রোজা রাখেন, আল্লাহ যেন এই এটা পৌঁছে দেওয়ার এবং এর উপরে সকলকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته